আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহাব উদ্দিন মৌলভীবাজার ১-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ৭ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে বাজেটের বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর সাথে শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের অন্যান্য সকল শহীদদের, এবং ৩রা নভেম্বর জেলখানায় জাতীয় 4 নেতাকে স্মরণ করছি এবং স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, স্বাধীনতা যুদ্ধে এবং 2 লক্ষ মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি, এবং বীর মুক্তিযোদ্ধা ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী প্রজ্ঞাবান নেতৃত্বে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতা এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যেও টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে 2024-25 অর্থ বছরের দেশের 53তম বাজেট ঘোষণা করেছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। এছাড়াও প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ 2,56,000 কোটি টাকা, যা জিডিপির 4.6%। বাজেট সরকারের শুধু আয় এবং ব্যয়ের হিসাব নয়, বাজেট একটি সরকারের অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শন। মাননীয় স্পিকার, জাতির পিতা আর সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এই বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এর সহযোগিতা করবে। বিশেষ করে পিছিয়ে পড়া নিম্নবিত্তের মানুষ যাতে সমান তালে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মাননীয় স্পিকার, এই বাজেটে আমরা খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গ্রামীণ পর্যায়ে উন্নয়নের জন্য কৃষি খাতে প্রতি বছরই বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি, কৃষকরা কিন্তু সময় মতো তার উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি হয় বাজারে, কিন্তু কৃষকের হাতে যায় না। মধ্যস্বত্বভোগীরাই যারা, তাদের হাতেই তারা লাভবান হয়। সেই কারণে আমরা আমাদের কৃষিমন্ত্রী সহ যারা এই বিষয়ে সংশ্লিষ্ট, আমি সকল মন্ত্রীকে অনুরোধ করব যাতে কৃষকের হাতে যখন পেঁয়াজ হঠাৎ করে কৃষকের হাতে, তখন দেখা যায় পেঁয়াজের মূল্য পড়ে গেছে। যখন ধান কৃষকের গড়ে, তখন ধানের মূল্য পড়ে যায়। সেই কারণে আমি অনুরোধ করব যে কৃষকের হাতে যাতে মূল্যটা, কৃষক যাতে মূল্য পায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকরী ও গুণগত মানসম্পন্ন যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন 2024-25 অর্থ বছরে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা শিক্ষায় অনেক দূর এগিয়ে গেছি। আমাদের 45% শিক্ষার হার ছিল, তা থেকে এখন প্রায় 75% আমরা উন্নীত হয়েছি। কিন্তু সেই শিক্ষা, যে শিক্ষা বেকারত্ব বৃদ্ধি করে, সেই শিক্ষায় দেশ এবং জাতির উন্নয়ন হবে না। সেই কারণে আমরা যে শিক্ষা গ্রহণ করে বেকারত্ব দূর করতে পারবো এবং দেশ এবং জাতির উন্নয়ন করতে পারবো, বিদেশে গিয়ে আমরা উপার্জন করতে পারবো, পাশাপাশি অন্যান্য দেশের থেকে বেশি আকারে। সেই জন্য আমাদের প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে, আমাদের কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। সেই জন্য মাননীয় স্পিকার, আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, শুধু গতানুগতিক আপনার ইউনিভার্সিটি করলেন আর কলেজ করলেন আর মাদ্রাসার উপরে মাদ্রাসা হল, এই শিক্ষা দিয়ে আমাদের জাতির ভবিষ্যৎ আমরা উন্নতি করতে পারবো না। সে কারণে গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং কারিগরি শিক্ষা জাতিকে শিক্ষিত করতে হবে, তাহলে দেখবেন বেকারত্ব আর বৃদ্ধি পাবে না। মাননীয় স্পিকার, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চলতি অর্থ বছরের তুলনায় আসন্ন অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্য খাতের সকল অর্জনের ধারাবাহিকতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। সারা দেশে 14,311টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে 10 শয্যা বিশিষ্ট 159টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। 423টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। স্বাস্থ্য বাতায়ন নামে একটা হেলথ কল সেন্টার চালু করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র হতে বিনামূল্যে 27 প্রকারের ঔষধ প্রদান করা হচ্ছে। গত 1.5 দশকে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা অন্য কোনো সরকারের আমলে সেটা হয় নাই। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চলে গেছেন, আমরা অনুরোধ করতে চাই, স্বাস্থ্য খাতে উপজেলা পর্যায়ে হাসপাতাল 100 শয্যার 50 শয্যার হাসপাতালে হয়েছে, বিল্ডিং হয়েছে 50 তলার, কিন্তু ডাক্তার নাই। ডাক্তার নিয়োগ দেওয়া হয়, কিন্তু নিয়োগ দেওয়ার পরে ডাক্তারকে জয়েন করে পরের দিন চলে আসে। এই অবস্থায় আমাদের নার্স নাই, 4র্থ শ্রেণীর কর্মচারী নাই, সেই কারণে টেকনিশিয়ান নাই। সেই কারণে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব, উপজেলা পর্যায়ে হাসপাতালে যথাযথভাবে টেকনিশিয়ান, নার্স এবং ডাক্তার দিতে হবে, না হলে স্বাস্থ্য খাতে আমরা আমাদের উন্নতি ধরে রাখতে পারবো না। আমাদের যদিও গড় আয়ু বৃদ্ধি হয়েছে, আমাদের এখন মাননীয় সদস্য 3 মিনিট। জি মাননীয় স্পিকার, আমি আর এদিকে যাচ্ছি না। আমি আমার এলাকার সমস্যা, বন্যার সমস্যা, এই কথাটা না বললেই না হয়। আমরা সিলেটবাসী এবং মৌলভীবাজারবাসী, সুনামগঞ্জবাসী আমরা বন্যার পানিতে ভাসছি। এর কারণ কি? আমরা প্রতি বছর বন্যার আমরা ভাসতে হয়। বন্যার কারণে আমাদের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, আজকে আশ্রয় কেন্দ্রে জায়গা দেওয়া যাচ্ছে না। আমাদের এলাকায় সকল মানুষ পানিবন্দী, এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। সেই কারণে আমি আমাদের পানিমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে কি কারণে আমাদের বন্যা হচ্ছে। আমাদের নদীগুলোকে আবার খনন করতে হবে, আমাদের সুরমা, কুশিয়া এগুলো খনন করতে হবে। হাকালুকি হাওর বাংলাদেশের মধ্যে বৃহত্তম হাওর, সেই হাওরের যত বিল সেগুলো ভরাট হয়ে গেছে, এইগুলোকে আবার খনন করতে হবে। তারপরে কি কারণে আমাদের এই যে পরপর 2 বছর আমাদের এই বন্যা হচ্ছে, সেই বন্যার কারণ খুঁজে বের করতে হবে এবং ভবিষ্যতে যাতে আমার এলাকার এবং সিলেটবাসী, মৌলভীবাজারবাসী এবং সুনামগঞ্জবাসী যাতে বন্যার হাত থেকে রক্ষা পায়, সেই দিকে আমাদের চিন্তা করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের মৌলভীবাজারের একটা দাবি হচ্ছে যে একটা মেডিকেল কলেজ, দীর্ঘদিনের দাবি। আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের মৌলভীবাজারে একটা মেডিকেল কলেজ যাতে নির্মাণ করা হয়। আমাদের কুলাউড়া শাহবাজপুর রেল লাইন কাজ শুরু হয়েছে, আজকে প্রায় 7 বছর হয়ে গেছে, এই কাজ আর অগ্রগতি হচ্ছে না। সেই কারণে আমি মাননীয় রেলমন্ত্রীকে অনুরোধ করব, অতি সত্বর যাতে কুলাউড়া শাহবাজপুর রেল লাইন মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী একসাথে এটা উদ্বোধন করেছেন, সেই কাজের অগ্রগতি যাতে এই বছরের মধ্যে এই রেল লাইন চালু করা হয়, সেই ব্যবস্থা যেন রেলমন্ত্রী মহোদয় গ্রহণ করেন, সেই জন্য ওনার প্রতি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির প্রাণ শক্তি হচ্ছে আমাদের দেশের মানুষ। দেশের মানুষের জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ করার লক্ষ্যে একটি সময় উপযোগী, ব্যবসা বান্ধব এবং জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে, যে কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি মনে হয় তোমারে ভালোবাসি। মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমারে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন?